অল স্টুডেন্টকে আস্থা টিউটের পক্ষ থেকে ওয়েলকাম জানাই তোমরা অবশ্যই থামনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমার এই ক্লাসে কী থাকছে হ্যাঁ তোমাদের জন্য কিছু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে মডেল অ্যান্সার পেপার এইটের উত্তরগুলো ছাড়ার জন্য তাই তাদেরই অনুরোধে আজকে আমার এই ক্লাসে থাকছে মডেল অ্যান্সার পেপার এইটের গ্রুপ সে যেগুলো ইম্পর্টেন্ট সেই সব প্রশ্নের উত্তর তাই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের জন্য আমি অঙ্কগুলো কষে দেখাচ্ছি না আজকের কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তাই তোমাদের জন্য আমি শুধু উত্তরগুলো দিচ্ছি যদি কারোর প্রয়োজন হয় কষে দেখানো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানালে তার জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য তৈরি করে দিতে পারি তাই আজকের মতো ক্লাসটিকে শুরু করি লেটস গো আমরা তাহলে প্রথম প্রশ্নটি দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি বলেছে যে যে আমি প্রথমে কিন্তু একেবারে দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি লম্ব প্রতিক্রিয়া কি চিত্রের সাহায্যে বোঝাও পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে একটি বস্তু তরল তলের উপর লম্বভাবে বল প্রয়োগ করা হলে অন্য বস্তুটি একই সরল সরলরেখা বরাবর বিপরীত অভিমুখে তরলের সঙ্গে লম্বভাবে যে প্রতিক্রিয়া প্রয়োগ করে তাকে লম্ব প্রতিক্রিয়া বা লম্ব বল বলা হয় এখানে তার চিত্রটিও এঁকে দেওয়া আছে এরপরে বলেছে যে কলের মুখ উঁচুতে থাকলে জল ধীরে পড়ে কেন এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে কলের মুখের জল যত কম চাপে থাকে জল তত ধীরে পড়ে সাধারণত উঁচু জায়গায় থাকা ট্যাঙ্কের সঙ্গে লাগানো নলের মধ্যে দিয়ে ট্যাঙ্ক থেকে জল কলের মুখ দিয়ে পড়ে কলের মুখ থেকে ট্যাঙ্কের উচ্চতা এইচ যত কম হবে জলের মুখে জল কলের মুখে জল তত কম চাপে থাকবে কোন মুহূর্তে কলের মুখে ছিদ্র দিয়ে জল তরলকে বের করার জন্য কৃতকার্য ইকুয়াল টু প্রযুক্ত বল গুণিতক তরলের সরণ প্রযুক্ত চাপ গুণিতক ছিদ্রে ক্ষেত্রফল গুণিতক সরণ তাহলে ছিদ্রে প্রযুক্ত চাপ গুণিতক নির্গত তরলে আয়তন অতএব কোনো মুহূর্তে একক আয়তনে তরলকে বের করার জন্য কৃতকার্য ইক ইকোয়াল টু একক আয়তনে তরলের গতিশক্তি ইকুয়াল টু মুহূর্তে ওই মুহূর্তে ছিদ্রে প্রযুক্ত চাপ এইচ রো জি তরলের নির্গমন বেগ ভি একক আয়তনের তরলের গতিশক্তি হাফ অফ রো ভিস্কার অতএব হাফ রো ভিস্কার ইকুয়াল টু এইচ রো জি বা ভিস্কার ইকুয়াল টু টু জি এইচ বা ভি ভিসমান রুটোভার টু জি এইচ অর্থাৎ ভূমি থেকে কলের মুখ যত উঁচুতে থাকবে এই চেয়ের মান তত কম হবে এই জন্য কলের মুখ উঁচুতে থাকলে জল ধীরে পড়ে এরপরে যেটি বলেছে সেটি হচ্ছে যে উপরে ওঠার সময় গ্যাস বেলুনে গতিশক্তি ও স্থিতিশক্তি উভয় বৃদ্ধি পেলে শক্তি সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয় কি এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে এখানে হবে হাইড্রোজেন গ্যাস সম আয়তনে বায়ুর তুলনায় হালকা একটি বায়ু একটি বেলুনে হাইড্রোজেন গ্যাস পূর্ণ করে ছেড়ে দেওয়া হলে বেলুনের উপর বায়ু দ্বারা ঊর্ধ্বমুখী প্রবতা বেলুনের ওজনের চেয়ে বেশি হয় ফলে বেলুনের উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে ও বেলুন ত্বরণ সব উপরের দিকে উঠতে থাকে এই ক্ষেত্রে এই লব্ধি বল দ্বারা কৃতকার্য বেলুনের গতিশক্তি বৃদ্ধি ও স্থিতিশক্তি বৃদ্ধির সমষ্টিমান এক্ষেত্রে শক্তি সংরক্ষণ নীতিটি লঙ্ঘিত হয় না এরপরে যে প্রশ্নটি আছে সেটি বলেছে যে লিনতাপের প্রভাবে বস্তুর উষ্ণতা বাড়ে কেন এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসি অবস্থা পরিবর্তনের সময় যে তাপ প্রদান করা হয় তার আন্তরাণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে করে কার্য করতে ব্যর্থ ব্যয় হয় অর্থাৎ অনুগুলি গতিশক্তি গতিশক্তি বৃদ্ধি হয় এক্ষেত্রে অনুগুলি গতিশক্তি কোনো বৃদ্ধি হয় না তাই অবস্থা পরিবর্তনের সময় উষ্ণতার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ অবস্থা পরিবর্তনের সময় প্রদত্ত লিন তাপ অনুগুলির স্থিতিশক্তির মধ্যে আবদ্ধ বা লিন তাপের মধ্যে লিন বলা হয় লিন তাপকে তাই লিন বলা হয় এরপরে যে প্রশ্নটি বলেছে সেই প্রশ্নটি হচ্ছে যে আমি এর কিন্তু অঙ্ক আছে যদি টু পয়েন্ট ফোর ফাইভ কিলোওয়াট সম্পন্ন কোনো পাম্প প্রতি মিনিটে ছশো কেজি জল কুড়ি মিটার স্থানে তুলতে পারে তাহলে পাম্পের কর্মদক্ষতা কত এটি অঙ্ক তবে আমি শুধু উত্তরটি বলে দিচ্ছি এটি হবে যে আশি শতাংশ এরপরে আছে যে অথবা ষাট কেজি ভরের কোনো বালক পাঁচ সেকেন্ডে কুড়িটি স্টেপ ফেলে উপরে ওঠে যেখানে প্রত্যেকটি স্টেপ কুড়ি সেমি উঁচু এক্ষেত্রে বালকটি ক্ষমতার মান নির্ণয় করো যেখানে জি সমান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি হবে যে চারশো সত্তর দশমিক চার ওয়াট এরপরে যেটি আছে সেটি বলেছে যে স্থিতিস্থাপক তরঙ্গ এই প্রশ্নের উত্তরটি হবে যে যে তরঙ্গ কঠিন তরল গ্যাসীয় এই তিন ধরনের মিথ স্থিতিস্থাপক তর মাধ্যমের ভিতরে দিয়ে এগিয়ে যেতে পারে তাকে স্থিতিস্থাপক তরঙ্গ বলে এরপরে যেটি আছে সেটি হচ্ছে যে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে কোনো মৌলে রাসায়নিক ধর্ম নির্ভর করে ওই মৌলে পারমাণবিক সংখ্যা অর্থাৎ ওই মৌলে পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা বা নিউক্লিয়াসের ভিতরে উপস্থিত ইলেকট্রন সংখ্যা ও তার উপর একই মৌলে আইসোটোপগুলি পারমাণবিক সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হওয়ার একই হওয়া এদের নিউক্লিয়াস একই সংখ্যক প্রোটন একে এ থাকে প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বহির্ভূত অংশেও এই একই সংখ্যক ইলেকট্রন থাকে অর্থাৎ ইলেকট্রনগুলিকে বিন্যাসেও একই রকম হয় তাই আইসোটপের রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায় এরপরে যেটি বলেছে সেটি হচ্ছে যে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া হালকা নীল রঙে দেখায় কেন এটি হবে যে কার্বন মনোক্সাইড এবং বিভিন্ন হাইড্রো অক্সাইড জাতীয় গ্যাস বাড়িতে মেশার ফলে জ্বলন্ত সিগারেটের ধোঁয়াকে হালকা নীল দেখায় এরপর যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে অথবা লেখচিত্রের সাহায্যে গ্লবার লবাণে এনএস ফোর দশ জলের ওপর উষ্ণতা প্রভাব দেখাও এখানে লেখচিত্রের সাহায্যে দেখেতে বলেছে এখানে এটি হচ্ছে আর এখানে বলেছে যে লেখাচিত্র অনুসারে সোধক সোডিয়াম সালফেট এনএশো ফোর দশ অনুজলে বা গ্লোবাল লবণের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দ্রুত বাড়ি কিন্তু বত্রিশ ডিগ্রি বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের গড় উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা ক্রমশ কমে কমতে থাকে তাই বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্লোবাল লবণের দ্রাব্যতা সর্বাধিক বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওপর সোদ সোডিয়াম সালফেটে অনাদ্র সোডিয়াম সালফেটে সোডিয়াম সালফেট এনেটু এসো ফলে পরিণত হয় অর্থাৎ অণু থেকে দশ অণু কেলাস জল বেরিয়ে যায় তাই বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের পরের দ্রাব্যতা অনাদ্র সোড দ্রাব্যতা লেখটি অনাদ্র সোডিয়াম সালফেটের দ্রাব্যতা লেখন এরপর যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে আমি একেবারে কিন্তু শীতল ও লঘু অ্যাসিডের সঙ্গে কপারে বিক্রিয়া কী ঘটে তার সমীকরণশ লেখো সেই প্রশ্ন চলে যাচ্ছি এখানে এটি উত্তরটি হবে যে তামার সঙ্গে শীতল লঘু ও নাইট্রিক অ্যাসিড মেশালে কিউপ্রিক নাইট্রেট সি এন ও থ্রি এর হোল টু নাইট্রাস অক্সাইড এনও ও টু ও জল উৎপন্ন হয় যা এইচ টু ও আর এখান তার নিচে বিক্রিয়াটাও দেখিয়েছে যে ফোর সিউ প্লাস টেন এন এইচ এইচ এন থ্রি ইকুয়াল টু ফোর সি ইউ এন ও থ্রি হোল টু প্লাস এন টু ও প্লাস ফাইভ এইচ টু ও এরপর যে প্রশ্নটি বলেছে সেই প্রশ্নটি বলেছে যেখানে সাধারণ পাতন ও আংশিক পাতনের মূল পার্থক্যটি লেখো এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে পাতন ও আংশিক পাতনের মধ্যে পার্থক্য এক এই পদ্ধতিতে তরলে দ্রবীভূত কঠিন পদার্থে মিশ্রণ থেকে অথবা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি স্ফুটনাঙ্কে পার্থক্য বিশিষ্ট পরস্পর মিশে যায় এমন দুটি তরলে মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায় আর আংশিক পাতনে এই পদ্ধতিতে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট ও পরস্পর মিশে যায় এমন দুটি তরলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায় আর পাতন এই পদ্ধতিতে আংশিক পাতন স্তম্ভে প্রয়োজন হয় না আর আংশিক পাতন এই পদ্ধতিতে আংশিক পাতন স্তম্ভে প্রয়োজন হয় এরপরে যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে যে সেই প্রশ্নটি হচ্ছে যে জলের খরতা প্রকার প্রকারও কী কী এটি হবে যে দুই প্রকার একটি হবে যে স্থায়ী এবং একটি হবে অস্থায়ী আর খরদার সৃষ্টিকারী দুটি লবণের নাম লেখো এটি হবে যে সি এ এইচ সিও থ্রি হোল টু আর সি এ এসও ফোর এরপরে বলেছে যে জল দূষণ কাকে বলে এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে বিভিন্ন জলাশয়ের জল যখন কোন অবাঞ্ছিত ক্ষতিকর পদার্থে উপস্থিতির ফলে স্বাভাবিক বিশুদ্ধতা হারায় তাকে সংশ্লিষ্ট জলাশয়ের জলে ভৌত ও রাসায়নিক ধর্মের গুণমান অপরিবর্তিত হয়ে সেটি মানুষ সহ অন্যান্য প্রাণীদের ব্যবহারে অযোগ্য হয়ে পড়ে একে বলা হয় জল দূষণ এরপরে যে প্রশ্নটি বলেছে ওরই সঙ্গে যে জল দূষণ সৃষ্টিকারী দুটি উপাদানের নাম লিখে এটি হবে যে কীটনাশক এবং রাসায়নিক সার এরপরে আছে যে অথবা অথবা প্রশ্নটি বলেছে যে জলের স্থায়ী ক্ষরতা দূরকীকরণ আয়ন বিনিময় পদ্ধতি বর্ণনা করম এটি হবে যে আয়ন বিনিময় আয়ন বিনিময় রেজিন ব্যবহার করে জলের ক্ষরতা দূরকীকরণের পদ্ধতি নিম্নরূপ এক খরা জলকে প্রথমে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্য দিয়ে চালনা করা হয় এর ফলে ওই জলে উপস্থিত কাটায়নগুলি এ টু প্লাস আর এম জি টু প্লাস ইত্যাদি রেজিনের এইচ প্লাসের সাথে স্থান বিনিময়ের মাধ্যমে রেজিন আবদ্ধ করা হয় এম টু প্লাস প্লাস টু আর সেখান থেকে এস ও থ্রি এইচ সেখান থেকে এম আর এস ও থ্রি এ হোল টু প্লাস টু এইচ প্লাস খরা জলে উপস্থিত আর এখানে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন তারপর এখানে এম সমান সি বা এম জি এখানে কিন্তু লিখে দিয়েছে এম সমান ক্যালসিয়াম অথবা এম জি এরপরে আছে যে দ্বিতীয় যে এরপর ক্যাটায়নে ক্যাটায়নগুলি ক্যাটায়ন মুক্ত আম্লিক জলকে এইচ প্লাস আয়নের আধিক্যের জন্য অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্য দিয়ে চালনা করা হয় ফলে জলে উপস্থিত অ্যানায়নগুলি সিএল মাইনাস এস ও ফোর টু মাইনাস রেজিন ও এইচ মাইনাস আয়নের সঙ্গে স্থান বিনিময়ের মাধ্যমে রেজিনের আবদ্ধ হয় সিএল মাইনাস প্লাস এ আর এন এইচ থ্রি প্লাস ও এইচ মাইনাস সেখান থেকে আর এনএইচ থ্রি প্লাস সি এল মাইনাস প্লাস ও এইচ মাইনাস খড়জলে উপস্থিত আয়ন খরজলে উপস্থিত সিএল মাইনাস এবং আয়ন বিনিময়কারী রেজিন এস ও ফোর টু মাইনাস প্লাস টু আর এন এইচ থ্রি প্লাস ও এইচ মাইনাস সেখান থেকে আর এন এইচ থ্রি প্লাস এর হোল টু এস ও ফোর টু মাইনাস প্লাস টু ও এইচ মাইনাস এরপরে যেটি আছে ওরিসে যে এই ধাপে মুক্ত ও এইচ মাইনাস আয়ন প্রথম ধাপে মুক্ত এইচ প্লাস আয়নের সঙ্গে প্রশমিত করে এইচ প্লাস ক্লাস ও এইচ মাইনাস এখান থেকে এইচ টু ও আয়ন বিনিময় পদ্ধতিতে প্রাপ্ত জল সম্পূর্ণরূপে ক্ষরতা মুক্ত হয় এবং এই জল প্রকৃতপক্ষে আয়ন কোনো আয়ন উপস্থিতে থাকে না বলে একে আয়নমুক্ত জল বলে এর এই ছাত্রছাত্রীরা ক্লাসটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে এবং আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ তোমরা সেই ভালো থাকবে সুস্থ থাকবে